আজকে পেপারটা প্রেজেন্ট করছি। তো প্রেজেন্টেশনটা ইংরেজিতে, বাট আমি বাংলা ইংরেজি মিশিয়ে বলবো আর কি। এখানে কিছু আমাদের নন বাংলাদেশও আছেন তাদের সুবিধার্থে। তো প্রথমেই একটা গল্প দিয়ে শুরু করতে চাই। আসলে একটা আপনারা হয়তো অনেকেই পুরজি কথাটার সঙ্গে পরিচিত নাম, আমিও জানতাম না এই গত দু মাস আগে এটা নিয়ে গবেষণা করার আগে। পুরজি অ্যাকচুয়ালি একটা টার্ম যেটা সেই ঔপনিবেশিক আমলে আবিষ্কৃত হয়েছিল, ব্যবহার করা হতো এটা সুগার বা চিনি চিনি কলগুলোতে আখ চাষীদের জন্য। চিনি কলগুলোর একটা সেডেন একটা সময়, ক্রাশিং এর সময় আখ চাষীদের কাছ থেকে আখের দরকার হয়, এবং তখন এই পুরজিটা হচ্ছে একটা লিগাল একটা ডকুমেন্ট যেটা সরকারি অফিসার ইস্যু করতেন, এবং সেই লিগাল ডকুমেন্ট পুরজিটা যেত আখ চাষীদের হাতে। তারপরে সেই আখ চাষীরা ওটা পাওয়ার পরে তারপরে আখ নিয়ে তারা সুগার চিনির কলগুলোতে আসতেন। পুরো ব্যাপারটা ছিল একটা অত্যন্ত সময় সাপেক্ষ একটা বিশাল একটা ব্যাপার, এবং তার মধ্যে নানা রকমের স্বচ্ছতার অভাব দুর্নীতি তো আছে। তো সেই পুরজিটা একটা একটা চেঞ্জের মধ্যে দিয়ে চলে আসলো গত বছর। দেখা গেল যে এই যে বিশাল প্রসেসটা কিভাবে টেকনোলজি ইউজ করে ইজিয়ার করা যায়। তো তখন গভর্নমেন্টের সাথে একটা চুক্তি হলো এই আমাদের অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম পক্ষ থেকে, যে এটাকে আমরা কিভাবে আরো ত্বরান্বিত করতে পারি, এবং পুরো ব্যবস্থাটা করা হলো এসএমএস এর মাধ্যমে। এই যে নোটিফিকেশনের যে ব্যাপারটা, একটা ডেটাবেস তৈরি করা হলো যে কোন সময় প্রত্যেকটা চাষি তাদের হার্ভেস্টিং করছেন এবং কোন সময় তাদের আখটা সবচেয়ে যেটাকে বলে সবচেয়ে রসময় সেই সময়টা একটা হিসাব ডেটাবেসে গেল, এবং সেই ডেটাবেস থেকে একটা নির্দিষ্ট সময় যে সময়ে পুরজিটা লিগাল ডকুমেন্টে ইস্যু হতো সেই অটোমেটিক্যালি ওই সময় একটা এসএমএস জেনারেট হলো, এবং যে এসএমএসটা জেনারেট হলো এবং সেই আখ চাষির মোবাইল ফোনে গিয়ে সেই এসএমএস এর বার্তাকে পৌঁছলো যে আপনার জন্য আমরা এখন তৈরি। পুরো ব্যাপারটা একদম নির্দিষ্ট একটা সময়ের মধ্যে, এবং সেই গত 2009 সালে একটা পাইলট বেসিসে শুরু হওয়ার পরে 2010 সালে পুরো সিস্টেমটা এই পুটি ইলেকট্রনিক পুটি সিস্টেমে পরিণত হলো। স্বচ্ছতা আসলো, আখ চাষি তার সুনির্দিষ্ট সময়ে গিয়ে তার আখটা দিতে পারলো, সবাই বেনিফিটেড হলো। সো এই যে একটা পরিবর্তন, এখানেই আসছে আমাদের ডিজিটাল বাংলাদেশের যে কথাটা। এখন এই যে সার্ভিস ডেলিভারি বাই মোবাইলের কথা বলছি, যে হোল প্যারাডাইম শিফটের কথা বলছি, এটা কেন আমরা বলছি? মূল প্রশ্ন হচ্ছে, ক্যান বি রিলাই অন ডেস্কটপ সলিউশনস ওয়্যার মেজরিটি অফ দ্য হাউসহোল্ডস ডোন্ট ইভেন হ্যাভ ডেস্কস? আই থিঙ্ক এভরিওয়ান নোস দ্য অ্যানসার ইজ নো। সো তাহলে দাঁড়াচ্ছে যে মানে এই যে ডিজিটাল বাংলাদেশের যে একটা কাজ শুরু হয়েছে, গভর্নেন্সের একটা কাজ শুরু হয়েছে, এটা থেকে কিছু কিছু রিয়েলাইজেশন এসছে মানুষের মধ্যে। একটা রিয়েলাইজেশন হচ্ছে যে এই স্লোগানের মূলে যে সার্ভিস উইল অ্যাকচুয়ালি হ্যাজ টু গো টু দ্য পিপল, এখন সেটা মানুষ হেল্প ডেস্কে ফোন করে করতে পারে, মোবাইল লেডি যার কাছে অনেক ইনফরমেশন আছে সে তার কাছে আসতে পারে, মানুষ ইউনিয়ন ইনফরমেশন সেন্টারে যেতে পারে, আবার সিটিজেন হেল্প ডেস্কে থেকেও এই ইনফরমেশনগুলো আসতে পারে। কিন্তু সার্ভিসটা হচ্ছে, ডেলিভারি হচ্ছে একটা মূল মন্ত্র যেটা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই, যে পুঁজির যে এক্সাম্পলটা দিলাম যে এই সার্ভিসের থ্রুতে এই টেকনোলজিটি ইউজ করে। আরেকটা রিয়েলাইজেশন বা উপলব্ধি যেটা হচ্ছে সেটা আমরা অফেন একটা টার্ম ইউজ করি যে উই নিড টু থিঙ্ক আউট অফ দ্য বক্স, বাট এখানে আমরা বলছি উই নিড টু থিঙ্ক আউট অফ দ্য কম্পিউটার বক্স। তার মানে ইলেকট্রনিক সলিউশন প্রোভাইড করার মানে নেই না যে সেটা কম্পিউটার বা কম্পিউটার ওরিয়েন্টেড হতে হবে বা ইন্টারনেট ওরিয়েন্টেড হতে হবে, এটা নানা রকমের ভাবে হতে পারে। এটা একটা হেল্প ডেস্ক থেকে হতে পারে, এটা ইন্টারনেট থেকে হতে পারে, রেডিওর মাধ্যমে আসতে পারে, ইনফরমেশনটা টিভি থেকে আসতে পারে, মোবাইলের মাধ্যমে আসতে পারে, আবার হাইটেক স্মার্টফোনের মাধ্যমে আসতে পারে, সেটা হেলথের মধ্যেই হোক বা শিক্ষার মধ্যেই হোক বা কৃষি ব্যবস্থায় ইনফরমেশনের ব্যাপারেই হোক। আমরা যেভাবে ত্বরান্বিত করতে পারি মানুষের সার্ভিসটা, যেই টেকনোলজিটা ব্যবহার করে এবং যেই টেকনোলজিটা মানুষের জন্য সহজলভ্য, সেই টেকনোলজিটাই আমরা ব্যবহার করব।
তো দেখা যাচ্ছে তাহলে যে আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যদি চিন্তা করি যে কোন কোন সেক্টর ইম্পর্টেন্স পাওয়া উচিত, তো গভর্নমেন্টের থেকে আইডেন্টিফাই করা হয়েছে যে মেইনলি এগ্রিকালচার, হেলথ আর এডুকেশন, এই তিনটা সেক্টরে ওয়ান গভর্নমেন্টের একটা রোল আছে। এছাড়াও আছে লোকাল গভর্নমেন্ট এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট। তবে সার্ভিস ডেলিভারি থেকে প্রথম তিনটা হচ্ছে একটা কি একটা ইম্পর্টেন্স বহন করে, কারণ এই সেক্টরগুলোকে অ্যাড্রেস করে বিশাল একটা জনগোষ্ঠীকে অ্যাড্রেস করা, মানে সার্ভিসের জনগোষ্ঠীর কাছে মানুষের সার্ভিস পৌঁছে দেওয়া যাবে। তো প্রথমেই আমরা তাহলে এই তিনটা সেক্টর নিয়ে একটু ছোট্ট একটু আলোচনা করি। এগ্রিকালচার যদি বলি, যে এখানে একটা পোস্টার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলা লিঙ্কের জিজ্ঞাসা সার্ভিসের একটা পোস্টার, যেটা এখন এগ্রিকালচার বলতে যেটা আমরা যে সার্ভিসগুলো এখন কৃষকরা পাচ্ছে তার মধ্যে বাংলা লিঙ্কের এই সার্ভিসটা একটা অন্যতম সার্ভিস। একটা সামগ্রিক একটা আলোচনা করব, সেটা হচ্ছে যে তাহলে বাংলাদেশে এখন এগ্রিকালচার লেভেল, এগ্রিকালচার সেক্টরে যা যা কাজ হচ্ছে তার মধ্যে এই কল সেন্টার টাইপ অফ সার্ভিসেস অ্যাকচুয়ালি যেটা শুরু হয়েছে, এবং আমি যখন কথা বললাম বাংলা লিঙ্কের রিপ্রেজেন্টেটিভের সঙ্গে যে সার্ভিসটা হ্যাজ বিকাম ভেরি পপুলার ইনস্পাইট অফ এটার যে দাম, ইটস ভেরি ভেরি এক্সপেন্সিভ। মানে আপনি যদি একটা চিন্তা করেন, একটা কৃষকের পক্ষে একটা 15 টাকার কল, মিনিমাম 3 মিনিট কল করতে হয়, এবং তার মানে একটা ফোন কল করার মানে 15 টাকা ইয়ে করা, সেই সার্ভিসের সত্ত্বেও তারা গড়ে আবার 5,000 কলের মতো পাচ্ছেন দিনে, এবং সেটা ওঠানামা করে প্রমোশনের উপরে। যখন প্রমোশন তারা বাড়িয়ে দেন তখন সার্ভিসটা বেড়ে যান, তার মানে দাঁড়াচ্ছে যে এই সার্ভিসটার একটা হিউজ একটা ডিমান্ড আছে। এটা যদি প্রাইসটার আবার একটা সুলভ করা যায় তাহলে এটাকে আরো আরো পটেনশিয়াল আছে এটাকে বড় হওয়ার। তবে আশ্চর্যের ব্যাপার হলো যে মানে আমাদের দেশে কৃষি একটা ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট মিনিস্ট্রিজ, তার সত্ত্বেও এখনো গভর্নমেন্ট লেভেলে কোনো পার্টনারশিপ হয়নি। তো এই ব্যাপারটা নিয়ে আমরা ডিটেলে হয়তো আমাদের আজকের আলোচনায় আসবে যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপগুলো কেন এখনো এই সেক্টরে হচ্ছে না, যেখানে এত সম্ভাবনা ওই সেক্টর আছে। তো এটা একটা একটা সার্ভে একটা করা হয়েছিল একটা কন্টেন্ট ডেভেলপারের পক্ষ থেকে, যে যারা অ্যাকচুয়ালি ফোন করছেন এই এই মুহূর্তে কৃষির ব্যাপারে, তারা অল্টারনেটলি কোন মাধ্যমে আগে ইনফরমেশনটা পেতে। তো এখানে দেখা যাচ্ছে যে 39% আগে হয়তো গভর্নমেন্ট কোনো অর্গানাইজেশনের থ্রু কাছ থেকে ইনফরমেশনটা